হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিম্পল প্র্যাকটিক্যাল লার্নিং। এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2020 প্রশ্ন বিচিত্রা থেকে ইংরেজির স্ট্রং রুটস থেকে যে গ্রামাটিক্যাল কোশ্চেনগুলো আছে, সাজেশন, সেগুলো সলভ করব। এর আগের ভিডিওতে 1 থেকে 22 পর্যন্ত সলভ করা হয়েছে। এই ভিডিওতে 23 থেকে 30 পর্যন্ত যে কোশ্চেন আছে সেগুলো সলভ করব। চলো ভিডিওটি শুরু করা যাক। 23 নম্বর কোশ্চেন, আই ফিল কনভাইন্স দ্যাট দেয়ার এক্সিস্ট আ ডিভাইন পাওয়ার, চেঞ্জ ইন টু এ কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে অ্যান্ড, বাট, এগুলো দিয়ে সেন্টেন্সটিকে লিখতে হবে। তাহলে এটির অ্যান্সার হচ্ছে 23 নম্বর অ্যান্সার, দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার অ্যান্ড আই কনভাইন্স দ্যাট। দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার অ্যান্ড আই কনভাইন্স দ্যাট। 24 নম্বর কোশ্চিন, আই এম কোয়াইট সার্টেন, চেঞ্জ দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স, চেঞ্জ ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটি বর্ণনামূলক আছে, অ্যাসারেটিভ, এটিকে ইন্টারোগেটিভ, জিজ্ঞাসামূলক বাক্যে করতে হবে, প্রশ্নবোধক বাক্যে। এই সেন্টেন্সটি 24 নম্বর কোশ্চিনটি অ্যাফার্মেটিভ আছে, হ্যাঁ বাচক, তাহলে ইন্টারোগেটিভ করার জন্য এটিকে নেগেটিভ করে তারপর প্রশ্নবোধক করতে হবে। 24 নম্বর অ্যান্সার, আই নট এ কোয়াইট সার্টেন, জিজ্ঞাসা চিহ্ন, অ্যাম আই নট এ কোয়াইট সার্টেন। যদি প্রশ্নে যদি থাকতো আই এম কোয়াইট সার্টেন, আই এম নট কোয়াইট সার্টেন, তাহলে প্রশ্ন হতো এরকম, অ্যাম আই কোয়াইট সার্টেন। কোশ্চিন নম্বর 25, মাই ফাদার কমা জাইনুল আবেদিন কমা হ্যাড নাইদার মাছ ফর্মাল এডুকেশন নর মাছ ওয়েল, স্প্লিট ইন্টু সিম্পল সেন্টেন্সেস। সরল বাক্যে এটিকে ভাঙতে বলা হয়েছে। এটিকে সরল বাক্যে সিম্পল সেন্টেন্সে ভাঙলে দুটো সিম্পল সেন্টেন্স হবে। 1 নম্বর হচ্ছে মাই ফাদার ওয়াজ জাইনুল আবেদিন। 2 নম্বর, হি হ্যাড নাইদার মাছ ফর্মাল এডুকেশন নর মাছ ওয়েলথ। কোশ্চিন নম্বর 26, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, চেঞ্জ ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্যে লিখতে হবে। 26 নম্বর অ্যান্সার, এটি রিলেটিভ প্রোনাউন দিয়ে, রিলেটিভ ক্লজ দিয়ে যুক্ত করলে জটিল কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। উই লিভড ইন আওয়ার হাউস, তারপর হুইচ, যেটি, ওয়াচ, অ্যানসেস্ট্রাল, যেটি ছিল প্রাচীন। উই লিভড ইন আওয়ার হাউস, হুইচ, ওয়াচ, অ্যানসেস্ট্রাল। কোশ্চিন নম্বর 27, মাই অস্ট্রিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইন এসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিস, চেঞ্জ ইন্টু অ্যান এক্সক্লোমেটারি সেন্টেন্স, আবেগসূচক বাক্যে এটিকে লিখতে হবে। 27 নম্বর অ্যান্সার হচ্ছে ব্রাভো, তারপরে এক্সক্লেমেশন মার্ক চিহ্ন, মাই অস্ট্রিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইন এসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিস, ব্রাভো। মাই অস্ট্রিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইন এসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিস। কোশ্চিন নম্বর 28, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, মেক ইট কমপ্লেক্স, এটিকে জটিল বাক্যে লিখতে হবে। ইট ইজ অ্যাডভার্সিটি, হুইচ, যেটি, অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। ইট ইজ অ্যাডভার্সিটি, যেটা, অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। কোশ্চিন নম্বর 29, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, মেক ইট অ্যাফার্মেটিভ, এটিকে হ্যাঁ বাচক বাক্যে লিখতে হবে। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, এটি কারেক্ট অ্যাপ্রোচ, সঠিক প্রচেষ্টা নয়, মানে কি, ইনকারেক্ট অ্যাপ্রোচ। তাহলে অ্যান্সারটি হচ্ছে দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। কোশ্চিন নম্বর 30, মাই মাদার্স লাইনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশ দেন মাই ফাদার্স, মেক ইট নেগেটিভ, এটিকে নেগেটিভ করতে হবে। নেগেটিভ মানে হচ্ছে ডিগ্রি চেঞ্জ করে দিলেই নেগেটিভ হয়ে যাবে। মাই ফাদার্স লাইনেজ ওয়াজ নট অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ মাই মাদার্স, মাই ফাদার্স লাইনেজ ওয়াজ নট অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ মাই মাদার্স।